মারাত্মক যে দশ রোগে ওষুধ হিসেবে কাজ করে লবঙ্গ চা। প্রাকৃতিক শক্তিতে ভরপুর বিশেষ ধরনের চাটি শুধু আপনার রসনা তৃপ্তি দিবে না, সেই সঙ্গে শরীরকে রোগমুক্ত রাখতেও নানা দিক থেকে প্রতিনিয়ত সাহায্য করে যাবে। লবঙ্গ দিয়ে সহজে বানিয়ে ফেলুন এই হার্বাল চা। লবঙ্গে উপস্থিত ম্যাঙ্গানিজ, ভিটামিন কে, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে, যা নানাভাবে শরীরের উপকারে লাগে। আর এটি মারাত্মক কিছু রোগে সহজ হার্বাল ওষুধ হিসাবে কাজ করে। আজকের ভিডিও হতে দেখে নিন মারাত্মক যে রোগের ওষুধ হিসেবে কাজ করে লবঙ্গ চা। এক, সারা শরীরে রক্তের সরবরাহ বাড়ায়। একাধিক গবেষণায় দেখা গেছে লবঙ্গ চা খাওয়া মাত্র শরীরের ভেতর এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে দেহের প্রতিটি কোণায় অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কর্মক্ষমতা তো বাড়েই, সেই সঙ্গে শরীরের সচলতাও বৃদ্ধি পায়। দুই, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। গত কয়েক দশকে ডায়াবেটিসের মতো মারণ রোগের প্রকোপ যে হারে বেড়েছে তাতে সবারই প্রতিদিন লবঙ্গ চা খাওয়ার প্রয়োজন রয়েছে। কারণ এই প্রাকৃতিক উপাদানটিতে থাকে নাইজেরিসিন নামক একটি উপাদান, যা শরীরে প্রবেশ করে ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। তাই ডায়াবেটিসের মতো মারণ রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়। তিন, আর্থ্রাইটিসের যন্ত্রণা কমে। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস এই ধরনের হাড়ের রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এক্ষেত্রে এক কাপ লবঙ্গ চা বানিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। তারপর সেই ঠান্ডা চা ব্যথা জায়গায় কম করে 20 মিনিট লাগালে দেখবেন যন্ত্রণা একেবারে কমে গেছে। প্রসঙ্গত, জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা এবং ফোলা ভাব কমাতেও এই ঘরোয়া ওষুধটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। চার, দাঁতের ব্যথা কমায়। লবঙ্গতে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে এক কাপ গরম গরম লবঙ্গ চা খেয়ে নেবেন, দেখবেন উপকার পাবেন। পাঁচ, ক্যান্সার রোগ দূরে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে নিয়মিত এক কাপ করে লবঙ্গ দিয়ে বানানো চা খেলে শরীরে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, শরীরে কোনো জায়গায় টিউমার হওয়ার সম্ভাবনাও কমে। প্রসঙ্গত, লবঙ্গে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ছয়, সাইনাসের প্রকোপ কমায়। মাঝে মধ্যে কি সাইনাসের আক্রমণ সহ্য করতে হয়? তাহলে তো বলতে হয় এই ভিডিওটি আপনার জন্যই। কারণ লবঙ্গ যে এই ধরনের সমস্যা দূর করতে কাজে আসতে পারে সে বিষয়ে কি জানা ছিল? আসলে এই প্রাকৃতিক উপাদানটি শরীরে উপস্থিত ইগুয়েনাল নামে একটি উপাদান সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে। সেই কারণেই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা আজও এই ধরনের অসুখের চিকিৎসায় লবঙ্গের উপরই ভরসা করে থাকেন। সাত, হজম ক্ষমতার উন্নতি ঘটে। লাঞ্চ বা ডিনারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম গরম চা খেলে হজমের সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়, সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে, ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই যাদের কম ঝাল মশলা দেওয়া খাবার খেলেও বদহজম হয় তারা লবঙ্গ চা খেয়ে দেখতে পারেন, অবশ্যই উপকার মিলবে এবং ধীরে ধীরে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করবে। আর ত্বকের সংক্রমণ সারাতে সাহায্য করে। কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই ক্ষত স্থানে লবঙ্গ চা লাগাতে ভুলবেন না। এমনটা করলে দেখবেন কষ্ট কমাতে ও সংক্রমণ সারাতে একেবারে সময়ই লাগবে না। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়, সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে, ফলে দ্রুত ত্বকের সংক্রমণের কষ্ট কমে যাবে, নতুন করে সংক্রমণের আশঙ্কা কমবে ও ত্বকের সংক্রমণ ছেড়ে যাবে। নয়, নিমেষে জ্বরের প্রকোপ কমায়। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে এটি শরীরে উপস্থিত ভাইরাসকে সহজে মেরে ফেলে, ফলে ভাইরাল ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়।
নিজের শরীরের প্রতি যত্ন নিবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন www.youtube.com/viewenjoytv।